আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের শিশু দুইয়ের বাংলা বিষয়ে পাঠদান করব। চলো আমরা সবাই বোর্ডে দেখি। আজকে আমরা কি ঐকার যোগে পাঁচটি শব্দ পড়া ও লেখা। ঐকার যোগে কি পাঁচটি শব্দ আমরা পড়ব এবং লিখব। দেখো এখানে আমি লিখেছি কি চৈত্র, মৈত্র, তৈল, বৈশাখ, বৈকাল। চৈত্র, মৈত্র, তৈল, বৈশাখ, বৈকাল বানানগুলো কি আমরা সবাই সুন্দর করে পড়ব, তারপরে মুখস্থ করে না দেখে খাতায় লিখব। বারবার আমরা বানানগুলো লিখব, কারণ বাংলা বানানে যদি ভুল হয় তারপরে কিন্তু আমাদের নাম্বার কাটা যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।